সাকিবিয়ানরা তোমাদেরকে বলেছিলাম না দরদের লেভেলের প্রমোশন হতে চলেছে জাস্ট যা যা প্রমোশন হতে চলেছে আমরা কেউ আইডিয়াই করতে পারছি না আমরা যতটা ভেবেছি তার থেকেও বড় আকারে প্রমোশন হবে দরদের জন্য কেননা এটা শুধুমাত্র একটা প্যান ইন্ডিয়া ছবি নয় একই যোগে তিরিশটা কান্ট্রিতে এই প্রথমবার কোনো বাংলা সিনেমা একই দিনে মুক্তি পেতে চলেছে তো দরদের বুর্জ খালিফার প্রমো দেখানো হবে ইত্যাদি ইত্যাদি এগুলো তো আমরা জানি কিন্তু তোমরা কি এখন এটা জানো যে দরদের দুবাইতে সবচেয়ে বড় যে সিনেমা হলটা সেখানে প্রিমিয়ার হবে দরদের ও মাই গড এবং কিছুক্ষণ আগে অনন্য মামুন ভাইয়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন বেশ কয়েকটা টি শার্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের লোগো আছে সেখানে সাকিব ভাইয়ার ছবি আছে সেখানে দর্দ লেখা আছে এবং অনন্যমোহন ভাইয়া যেটা বলছেন যে প্রিমিয়ারের সময় যদি এই গেঞ্জিগুলো সকলে গায়ে পরিধান করে থাকেন তাহলে ব্যাপারটা কেমন হয় এই ফার্স্ট টাইম কোনো বাংলা সিনেমার জন্য এমনটা হচ্ছে আমি বলে দিই আমি এক্ষুনি লাইভে আসতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই দেখলাম এত সুন্দর একটা আপডেট এত সুন্দর একটা খবর এটা নিয়ে যদি আলোচনা না করি তাহলে কেমন করে হয় বলো তাই জন্য আমি কিছুক্ষণের মধ্যেই লাইভে আসছি তোমরা তার আগে এই ভিডিওটা জাস্ট একটুখানি আমার দেখে নাও তো দারুণ লাগলো এই বিষয়টা এবং এই ধরনের প্রমোশন কিন্তু আমাদের এপার বাংলাতে হয় এখন ডিফারেন্স কোনটা ডিফারেন্স হচ্ছে এখানেই যে একটা বাংলা সিনেমা এটা কিন্তু দুবাই পর্যন্ত তার গতিবিধি চলে গেছে ন্যাচারালি আমাদের এখানকার সুপারস্টারেরা জিদ্দার ফ্যানেরা বা দেবদার ফ্যানেরা যখন কোনো ইভেন্ট হয় ইনফ্যাক্ট দেখবে আসন্ন সিনেমা আসছে অঙ্কুশদার মির্জা আমি শিওর টি শার্ট কিন্তু দেওয়া হয় টি শার্ট এখানেও দেওয়ার একটা চল আছে কিন্তু সেটা ফ্যান্সদের মধ্যে দেওয়ার চল আছে অন্য একটা কান্ট্রিতে গিয়ে সেই ছবির টিশার্ট এবং প্রবাসীদের জন্যে বেসিক্যালি এরকম টিশার্টের আয়োজন করা এটা প্রথমবার সাকিব ভাইয়ার দরদ ছবির জন্য কিন্তু সম্ভব হচ্ছে আবারও আমি পুরো টিমকে কুর্নিশ জানাই যারা লেগে পড়ে থেকে এই রকম একটা বড় পরিসরে এই ছবিটার প্রমোশন নিয়ে ভাবছেন ছবিটার মধ্যে দাম না থাকলে এত প্রমোশন কিন্তু করা যেত না বন্ধুরা এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তার মানে দরদ ছবিটা ইট সেলফ একটা ভালো ছবি হয়েছে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এটা একবার শুধু ভাবুন তো দুবাইয়ের সবচেয়ে বড় সিনেমা হলটাতে যখন প্রিমিয়ার হবে দরদের তখন সাকিবিয়ানদের গর্বে বুকের ছাতিটা কতটা বড় হয়ে যাবে আমাদের সিনেমা প্রেমী মানুষদের বাংলা সিনেমা প্রেমী মানুষদের কতটা গর্ববোধ হবে যে আমাদের বাংলার নায়ক বাংলার সুপারস্টার সাকিব খান তাকে দুবাইয়ের সবচেয়ে বড় সিনেমা হলে প্রিমিয়ার করা হবে সেই ছবিটা আমি তোমাদেরকে বলেছিলাম না যে দুবাইয়ের শুধুমাত্র বুঝ খালিফা না আরও এমন এমন কিছু প্ল্যানিং তারা করছেন যেগুলো তো আমি ইতিমধ্যে তোমাদের বলতে পারবো না আমি বেশ কিছুটা জানি এই যে যেমন ধরো আজকে একটু আগে ভাইয়া জানালেন এটা নিয়ে আমি কথা বলতে এসছি তোমরা জানতে পারলে যে দুবাইয়ের সব থেকে বড় সিনেমা হলে দরদ প্রিমিয়ার হবে টি শার্ট তৈরি হচ্ছে এই যে ভাবনাগুলো অভিনবত্ব এই ব্যাপারগুলো সারপ্রাইজিংলি আমাদের কাছে এলেই অনেক ভালো লাগে কি বলো সাকিবিয়ানরা তো তো শেষ করলাম ভিডিওটা আমি জাস্ট দশ মিনিটের মধ্যে কিন্তু লাইভে আসছি তোমাদের সকলকে লাইভে পাবো তো আশা করছি তোমাদের লাইভে পাবো এবং তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও চলে গেলাম আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের এর জন্য টাটা